অনলাইন শিক্ষা কার্যক্রম মেঘ স্কুলে আপনাদের স্বাগত জানাচ্ছি। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের একাদশ ও দ্বাদশ শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কমিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং অধ্যায়ের ধারাবাহিক আলোচনার অংশ হিসেবে আজকে আমরা ওয়াইম্যাক্স নিয়ে আলোচনা করব। বর্তমান সময়ে সর্বাধুনিক উচ্চগতির ব্রডব্যান্ড ইন্টারনেট সার্ভিস হলো ওয়াইম্যাক্স। চলুন তাহলে ওয়াইম্যাক্স এর বিস্তারিত দেখে নেই। ওয়াইম্যাক্স হলো একটি যোগাযোগ প্রযুক্তি যা বিস্তৃত ভৌগোলিক অঞ্চলে দ্রুত গতির তারহীন ইন্টারনেট সেবা প্রদান করে। ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারঅপারেবিলিটি অফ মাইক্রোওয়েভ অ্যাক্সেস এর সংক্ষিপ্ত রূপই হলো ওয়াইম্যাক্স। ওয়াইম্যাক্স ফোরাম 2001 সালের জুনে ওয়াইম্যাক্স নামকরণ করে। ওয়াইম্যাক্স এ ওয়্যারলেস মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক বা WMAN নেটওয়ার্ক ব্যবহার করা হয়। ইনস্টিটিউট অফ ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ার্স বা IEEE একে 802.16 স্ট্যান্ডার্ড দ্বারা অভিহিত করে। এতে ফুল ডুপ্লেক্স মোড ব্যবহার করা হয়। ওয়াইম্যাক্স এর 1 Tbps দিয়ে 10 কিলোমিটার হতে 60 কিলোমিটার পর্যন্ত এরিয়া কভার করা যায়। ওয়াইম্যাক্স এর কোনো নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি নেই, তবে IEEE 802.16 এর ফ্রিকোয়েন্সি সীমা 2 GHz হতে 11 GHz এর মধ্যে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। এর ডেটা ট্রান্সমিশন রেট 75 Mbps। বাংলাদেশে ওলো, বাংলা লায়ন, কিউবি ওয়াইম্যাক্স সেবা দিচ্ছে। কেউ যদি এখন আপনাকে জিজ্ঞাসা করে ওয়াইম্যাক্স কি, এর উত্তরে কি বলবেন একটু চিন্তা করুন তো। নিশ্চয়ই আপনাদের চিন্তা করা হয়ে গিয়েছে, আসুন বইয়ের সাথে উত্তরটি মিলিয়ে নিই। ওয়াইম্যাক্স হল একটি যোগাযোগ প্রযুক্তি যা বিস্তৃত ভৌগোলিক অঞ্চলে দ্রুত গতির তারহীন ইন্টারনেট সেবা প্রদান করে। এতে ওয়্যারলেস ম্যান নেটওয়ার্ক ও ফুল ডুপ্লেক্স মোড ব্যবহার করা হয়। ওয়াইম্যাক্স ফোরাম 2001 সালের জুনে এর নামকরণ করে। IEEE 802.16 হল ওয়াইম্যাক্স এর IEEE স্ট্যান্ডার্ড। ওয়াইম্যাক্স এর সুবিধা হল এর কাভারেজ এরিয়া 10 কিলোমিটার হতে 60 কিলোমিটার। একটি বেজ স্টেশন দ্বারা 1000 ব্যবহারকারীকে ইন্টারনেট সেবা দেওয়া যায়। ফ্রিকোয়েন্সি ব্যান্ড লাইসেন্স ও লাইসেন্সবিহীন উভয় হতে পারে। প্রত্যন্ত অঞ্চলে এই সেবা দেওয়া যায়। তথ্য ও টেলিযোগাযোগ সেবাগুলো প্রদান করা যায় অ্যান্টেনা সহ ওয়াইম্যাক্স রিসিভার যা কোনো কম্পিউটার বা ল্যাপটপে সংযুক্ত থাকতে পারে। আর এর অসুবিধা হলো দূরত্ব বেশি হলে একাধিক বেজ স্টেশনের প্রয়োজন হয়। নেটওয়ার্কিং এর অন্যান্য ওয়্যারলেস ডিভাইস সিগন্যাল প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে। রক্ষণাবেক্ষণ খরচ কিছুটা বেশি। অনেক ব্যবহারকারী একই টাওয়ার অ্যাক্সেস করায় সার্ভিসের গুণগত মান অনেক ক্ষেত্রেই ঠিক রাখার সমস্যা হয়ে পড়ে। অন্যান্য নেটওয়ার্ক যেমন ফাইবার অপটিক, স্যাটেলাইট, কেবল ইত্যাদির সাথে তুলনা করলে ওয়াইম্যাক্স এর ডেটা রেট অত্যন্ত ধীর গতির। খারাপ আবহাওয়া যেমন বৃষ্টির কারণে এর সিগন্যালে বিঘ্ন ঘটতে পারে। আমরা আগের লেকচারে ওয়াইফাই নিয়ে আলোচনা করেছি এবং আজকে ওয়াইম্যাক্স নিয়ে আলোচনা করলাম। একটু চিন্তা করে দেখুন তো দুইটির মধ্যে তুলনা করলে কি কি তুলনা আসতে পারে। নিশ্চয়ই আপনাদের চিন্তা করা শেষ, চলুন উত্তরটি দেখে নেই। এই প্রশ্নগুলোর উত্তর কি হতে পারে একটু চিন্তা করে দেখুন। নিশ্চয়ই চিন্তা করা শেষ, চলুন উত্তরগুলো দেখে নেই। আজকে এখানেই শেষ করছি। পরবর্তী লেকচার দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন।